ওম শান্তি। আজকের মুরলি 28 নভেম্বর 2023। বাপদাদা মধুবন। মিষ্টি বাচ্চারা, জ্ঞান হলো মাখন আর ভক্তি হলো ঘোল। বাবা, তোমাদেরকে জ্ঞানরূপী মাখন প্রদান করে বিশ্বের মালিক বানিয়ে দেন, সেই জন্য কৃষ্ণের মুখে মাখন দেখানো হয়। প্রশ্ন, নিশ্চয় বুদ্ধি পরক মানে লক্ষণ কি কি? নিশ্চয়ের আধারে কি কি প্রাপ্ত হয়ে থাকে? উত্তর, 1 নম্বর, নিশ্চয় বুদ্ধি বাচ্চারা বন্যী শিখায় সমর্পিত সত্যিকারের বন্ধি পতঙ্গ হবে। ওরা কেবল আশেপাশে ঘুরবে না, যারা বন্যী শিখায় সমর্পিত হয়ে যায় তারাই রাজত্বে আসে। যারা কেবল ঘোরাঘুরি করে তারা প্রজাতে চলে যায়। 2 নম্বর, নিশ্চয় বুদ্ধি সম্পন্ন বাচ্চারাই প্রতিজ্ঞা করে যে চরম প্রতিকূল পরিস্থিতিতেও আমি আমার ধর্মকে ত্যাগ করব না। এরা সত্যিকারের প্রীত বুদ্ধি সম্পন্ন হয়ে দেহ এবং দেহের সকল ধর্মকে ভুলে কেবল বাবাকেই স্মরণ করে। গীত, ওই আকাশ সিংহাসন ছেড়ে নেমে এসো। ওম শান্তি। ভগবান উবাচু, ভগবান বলা হয় নিরাকার পরম পিতাকে। ভগবান উবাচু কে বলেছেন? সেই নিরাকার পরম পিতা পরমাত্মা। নিরাকার বাবা উপবিষ্ট হয়ে নিরাকার আত্মাদেরকে বোঝাচ্ছেন। নিরাকার আত্মারা এই শরীররূপী কর্মেন্দ্রিয়ের দ্বারা শোনে। আত্মাকে মেল কিংবা ফিমেল বলা যাবে না, আত্মাকে আত্মাই বলা হয়। স্বয়ং আত্মাই এই কর্মেন্দ্রিয়ের দ্বারা শোনে, অর্গ্যানসের দ্বারা বলে, আমি এক শরীর ত্যাগ করে অন্য শরীর ধারণ করি, সকল মানুষই হল ব্রাদার্স। যখন নিরাকার পরম পিতা পরমাত্মার সন্তান সকলে, সেই হিসাবে সবাই পরস্পর হল ভাই ভাই। আর প্রজাপিতা ব্রহ্মার সন্তান হিসাবে আমরা সবাই ভাই বোন। এটাই সর্বদাই সবাইকে বোঝাতে থাকো। ভগবান হলেন রক্ষক, তিনি ভক্তদের ভক্তির ফল প্রদান করেন। বাবা বোঝাচ্ছেন, কেবল আমি হলাম সকলের সদ্গতি দাতা, সকলকে শিক্ষক রূপে শ্রীমদ দি, এবং সকলের সদ্গুরু আমি। তার কোনো বাবা, টিচার কিংবা রক্ষক নেই। প্রাচীন ভারতের রাজযোগ তো কেবল এই বাবাই শেখান, কৃষ্ণ শেখায় না। কৃষ্ণকে বাবা বলা হয় না, তাকে দিব্যগুণধারী স্বর্গের রাজকুমার বলা হয়। পতিত পাবন সদগতি দাতা তো একজনকেই বলা হয়। এখন তো সকলেই দুঃখী, ভ্রষ্টাচারী এবং পাপী আত্মা। এই ভারতই সত্যযুগে দিব্য এবং শ্রেষ্ঠাচারী ছিল, তারপর এটাই ভ্রষ্টাচারী আসুরিক রাজ্য হয়ে যায়। তখন সবাই বলে, হে পতিত পাবন, তুমি এসে রামরাজ্য স্থাপন করো। সুতরাং এখন এটা হলো রাবণ রাজ্য। যদিও রাবণকে দহন করা হয়, কিন্তু কোনো কোনো বিদ্বান আচার্য পণ্ডিত রাবণকে জানে না। সত্য থেকে ত্রেতাযুগ পর্যন্ত রামরাজ্য, আর দ্বাপর থেকে কলিযুগ পর্যন্ত রাবণ রাজ্য। ব্রহ্মার দিন অর্থাৎ ব্রহ্মা কুমার কুমারীদেরও দিন, এবং ব্রহ্মার রাত অর্থাৎ বিকেদেরও রাত। এখন রাত শেষ হয়ে দিন আসছে। বিনাশ কালে সব বিপরীত বুদ্ধি, প্রীতিহীন বুদ্ধির গায়ন রয়েছে না? তিন রকমের সৈন্য রয়েছে, পরম পিতাকে মোস্ট বিলাভেড গড ফাদার, ওসান অফ নলেজ ইত্যাদি বলা হয়। তাহলে তিনি অবশ্যই নলেজ দেবেন। তিনি হলেন সৃষ্টির চৈতন্য বীজ, সুপ্রিম সোল অর্থাৎ সর্বশ্রেষ্ঠ ভগবান। তবে তিনি সর্বব্যাপী নন, সর্বব্যাপী বললে তো তার নিন্দা করা। বাবা বলেছেন,
গ্লানি ভারতে করতে করতে ধর্মগ্লানি হয়ে গেছে এবং ভারত কাঙাল ভ্রষ্টাচারী হয়ে গেছে, এই রকম সময়ই আমাকে আসতে হয়। এই ভারতই হলো আমার বার্থ প্লেস, জন্মভূমি। সোমনাথের মন্দির, শিবের মন্দির সব এখানেই রয়েছে। আমি আমার জন্মভূমিকেই স্বর্গ বানাই, তারপর রাবণ নরক বানায়। অর্থাৎ রাবণের মতো অনুসারে চলে নারকবাসী আসুরিক সম্প্রদায় হয়ে গেছে। তারপর আমি তাদেরকে পরিবর্তন করে শ্রেষ্ঠাচারী দৈবী সম্প্রদায় বানাই। এটা হলো বিষয় সাগর, ওটা হলো ক্ষীর সাগর। ওখানে সর্বদা ঘিয়ের নদী বইত। সত্যম তেতাজুক ভারত সর্বদা সুখী, সলভেন্ট মানে সম্পত্তিমান ছিল, হীরে মানিকের মহল ছিল। এখন তো ভারত 100% ইনসলভেন্ট মানে দেউলিয়া হয়ে গেছে। আমি এসেই 100% সলভেন্ট এবং শ্রেষ্ঠাচারী বানাই। এখন তো এতটাই ভ্রষ্টাচারী হয়ে গেছে যে নিজের দিব্য ধর্মটাকেই ভুলে গেছে। এখন বাবা বসে থেকে বোঝাচ্ছেন যে ভক্তি হলো গোল আর জ্ঞান মার্গ হলো মাখন। কৃষ্ণের মুখেই মাখন দেখানো হয়, অর্থাৎ সে নিশ্চয়ই বিশ্বের রাজা ছিল, লক্ষ্মী নারায়ণ বিশ্বের মালিক ছিল। বাবা এসে অসীমিতের উত্তরাধিকার দেন, অর্থাৎ বিশ্বের মালিক বানান, কিন্তু নিজে মালিক হন না। যদি মালিক হই তো মায়ার কাছে পরাজিত হতেই হবে, মায়ার কাছে তোমরাই পরাজিত হও এবং তোমরাই আবার বিজয় লাভ করো। এই দুনিয়া 5 বিকারের মধ্যে ফেঁসে আছে। আমি এখন তোমাদেরকে মন্দিরে থাকার যোগ্য বানাচ্ছি। সত্যযুগ হলো অনেক বড় মন্দির, তাকে শিবালয় বলা হয়, অর্থাৎ শিব বাবার দ্বারা স্থাপিত স্থান। কলিযুগকে বেশ্যালয় বলা হয়, এখানে সবাই বিকারি। বাবা এখন বলেছেন, দেহ সকল ধর্ম ত্যাগ করে নিজেকে আত্মারূপে অনুভব করে আত্মাকে অর্থাৎ বাবাকে স্মরণ করো। তোমাদের মাতা বাচ্চাদের এখন বাবার সাথে প্রীতি রয়েছে, তোমরা আর অন্য কাউকে স্মরণ করো না। বিনাশকালে তোমরা প্রীত বুদ্ধি সম্পন্ন, তোমরা জানো যে পরমপিতা পরমাত্মাকেই শ্রী শ্রী 108 বলা হয়। 108-এর মালাও জপ করা হয়। উপরে রয়েছেন শিব বাবা, তারপর মাতা পিতা অর্থাৎ ব্রহ্মা সরস্বতী, তারপর আরও আরও অনেক সন্তান যারা ভারতকে পবিত্র বানায়। রুদ্রাক্ষ মালার গায়ন রয়েছে, রুদ্র যজ্ঞও বলা হয়। এটা অনেক বড় রাজস্ব অশ্বমেধ অবিনাশী যজ্ঞ, অনেক বছর ধরে চলছে। যত ধর্ম ইত্যাদি আছে সব এই যজ্ঞে বিনাশ হয়ে যাবে, তবেই এই যজ্ঞ সম্পূর্ণ হবে। এ হলো অবিনাশী বাবার অবিনাশী যজ্ঞ। এতে সব কিছু স্বাহা হয়ে যাবে। অনেকে জিজ্ঞাসা করে যে বিনাশ কবে হবে। আরে, যে স্থাপন করে তাকে তো আবার পালনও করতে হয়। এটা হলো শিব বাবার রথ, শিব বাবা এই রথের সারথি, এছাড়া আর কোনো ঘোড়াগাড়ির ব্যাপার নেই। ওরা তো বসে বসে ভক্তিমার্গের বিভিন্ন জিনিস বানিয়েছে। বাবা বলেন, আমি এই প্রকৃতিকে আধার নিয়ে থাকি। বাবা বোঝাচ্ছেন, প্রথম ব্যভিচারী ভক্তি ছিল, পরে কলিযুগের অন্তিমে একবারে ব্যভিচারী হয়ে গেছে, তারপর বাবা এসে মাখন প্রদান করেন, কিন্তু রাবণ রাজ্যে আবার গোল শুরু হয়ে যায়। এইগুলো সব বোঝার বিষয়, নতুন বাচ্চারা তো এইসব বিষয় বুঝবে না। পরমপিতা পরমাত্মাকে জ্ঞানের সাগর বলা হয়। বাবা বলেছেন, এই ভক্তিমার্গের দ্বারাই কেউ আমাকে পায় না। আমি যখন আসি তখনই আমি ভক্তদের ভক্তির ফল দিই। আমি লেবারেটর মুক্তিদাতা হয়ে সবাইকে দুঃখ থেকে মুক্ত করে শান্তিধাম সুখধামে নিয়ে যাই। নিঃশয় বুদ্ধি বিজয়ন্তী, সংশয় বুদ্ধি বিনাশন্তী। বাবা হলেন জ্যোতি। কোনো কোনো পতঙ্গ তাতে সম্পূর্ণ অর্পিত হয়ে যায়, কেউ কেউ আবার তার চারপাশে ঘোরাঘুরি করে চলে যায়, কিছুই বুঝতে পারে না। যেসব বাচ্চারা অর্পিত হয়ে গেছে তারাই বুঝতে পারে যে আমরা বরাবর বেহাদের বাবার কাছ থেকে অসীম জগতের উত্তরাধিকার পাই।
যারা কেবল ঘোরাঘুরি করে চলে যায় তারা তো ক্রমানুসারে প্রজা হবে, যারা অর্পিত হয়ে যায় তারাই ক্রমানুসারে উত্তরাধিকার পায়। পুরুষার্থের দ্বারাই প্রাপ্তি হয়, কেবল বাবাই হলেন জ্ঞানের সাগর। এরপর এই জ্ঞান লুপ্তপ্রায় হয়ে যাবে এবং তোমাদের সদগতি হয়ে যাবে। সত্য কিংবা ত্রেতা যুগে কোনো গুরু মশাই থাকবে না। এখন সবাই সেই বাবাকেই স্মরণ করে, কারণ তিনি হলেন ওসান অফ নলেজ, তিনি সকলের সদগতি করেন। তারপর হাহাকার বন্ধ হয়ে জয়জয়কার হয়ে যাবে। তোমরা সৃষ্টির আদিমধ্য অন্তকে জানো, তাই তোমরা এখন ত্রিনেত্রী ত্রিকালদর্শী হয়েছ। এখন তোমরা রচনা এবং রচয়িতার সমস্ত জ্ঞান শুনছ। এইগুলো হলো সংশয়পূর্ণ কথা নয়, গীতা আসলে ভগবানের গাওয়া, কিন্তু এতে কৃষ্ণের নাম দিয়ে খণ্ডন করে দিয়েছে। বাচ্চারা, তোমাদেরকে এখন সকলের কল্যাণ করতে হবে। তোমরা হলে শিব শক্তি সেনা। বন্দে মাতরম গান করা হয়, বন্দনা তো কেবল পবিত্র আত্মারই করা হয়। কন্যা পবিত্র হওয়ায় সবাই তার বন্দনা করে, কিন্তু শ্বশুর গৃহে গিয়ে যখন ভিখারি হয়ে যায় তখন সে সকলের কাছে মাথা নত করে। সব কিছু পবিত্রতার উপরেই নির্ভরশীল। ভারতে পবিত্র গৃহস্থ ধর্ম ছিল, এখন অপবিত্র গৃহস্থ ধর্ম রয়েছে, কেবল দুঃখ আর দুঃখ। সত্যযুগে এরকম হয় না? বাবা বাচ্চাদের জন্য হাতে করে স্বর্গ নিয়ে এসেছেন, ঘর গৃহস্থে থেকেও বাবার কাছ থেকে জীবন মুক্তির উত্তরাধিকার নিতে পারো। বাড়ি ঘর ত্যাগ করার কোনো ব্যাপার নেই, সন্ন্যাসীদের বৃত্তি মার্গ একেবারে আলাদা। এখন বাবার কাছে প্রতিজ্ঞা করতে হবে, বাবা আমি পবিত্র হয়ে অবশ্যই পবিত্র দুনিয়ার মালিক হব। এরপর চরম প্রতিকূল পরিস্থিতিতেও ধর্ম ত্যাগ করা সম্ভব হবে না। পাঁচ বিকারকে দান করলেই মায়ার গ্রহণ কেটে যাবে এবং ষোলকলা সম্পূর্ণ হবে। সত্যযুগে তো সবাই ষোলকলা সম্পূর্ণ সম্পূর্ণ নির্বিকারী এবং শ্রীমত অনুসারে চলে পুনরায় সেই রকম হতে পারে। ভগবান হলেন দীননাথ। ধনী ব্যক্তি এই জ্ঞান বুঝতে পারবে না, কারণ ওরা মনে করে যে আমার তো অনেক সম্পত্তি রয়েছে, আমি তো স্বর্গেই রয়েছি। তাই যারা অবলা অবোধ তারাই এই জ্ঞানকে নিয়ে থাকে। ভারত এখন গরিব, এদের মধ্যে যারা গরিব এবং সাধারণ তাদেরকেই বাবা আপন সন্তান বানান, ওদের ভাগ্যেই রয়েছে। সুদামার উদাহরণ কথিত আছে, ধনী ব্যক্তিদের তো বোঝার মতো সময়ও নেই। ডক্টর রাজেন্দ্র প্রসাদের, ভারতের প্রথম রাষ্ট্রপতির কাছে কন্যারা গিয়ে বলতো যে অসীম জগতের বাবাকে জানলে আপনি হিরে তুল্য হয়ে যাবেন, আপনি 7 দিনের কোর্স করুন। তিনি বলতেন, এটা তো খুবই ভালো কথা, কিন্তু রিটায়ার হওয়ার পরে বলতেন, আমার শরীর খারাপ, বড় বড় ব্যক্তিদের সময়ই থাকে না, আগে 7 দিনের কোর্স করলে তবেই তো নারায়ণী নেশা আসবে, এমনি এমনি তো আর হবে না, 7 দিনের পরেই বোঝা যায় যে এই ব্যক্তি যোগ্য কি না। যদি যোগ্য হয় তাহলে পুরুষার্থ করে পড়াশোনা করতে লেগে যাবে, যতক্ষণ না এই ভাটটিতে পাকাপাকিভাবে রং লাগছে ততক্ষণ বাইরে গেলেই রং একবারে মিলিয়ে যাবে, তাই পাকাপাকিভাবে রং লাগাতে হবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি, বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমান আর সুপ্রভাত। আত্মাদের পিতা আর তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। ধারণার জন্য মুখ্য সার, শিব 1 নম্বর, শিব শক্তি হয়ে বিশ্বের কল্যাণ করতে হবে। পবিত্রতার আধারে করিতুল্য মানুষদের হিরে তুল্য বানাতে হবে। 2 নম্বর, শ্রীমতে চলে বিকারগুলির দান করে সম্পূর্ণ নির্বিকারী ষোলকলা সম্পূর্ণ হতে হবে। বন্যে শিকার উপরে সমর্পিত বন্যি পতঙ্গ হতে হবে। বরদান, পরিস্থিতিগুলিকে সাইড সিন মনে করে অতিক্রমকারী স্মৃতিস্বরূপ সমর্থ আত্মভব।
পরিস্থিতি বাবা বলছেন স্মৃতিস্বরূপ আত্মা অর্থাৎ সমর্থ হওয়ার কারণে পরিস্থিতিকে খেলা মনে করে। ও যত বড়ই পরিস্থিতি হোক না কেন, সমর্থ আত্মার লক্ষ্যে পৌঁছানোর জন্য এই পরিস্থিতিগুলি সব পথের সাইড সিন। লোকেরা পয়সা খরচ করে সাইড সিন দেখতে যায়। সুতরাং স্মৃতিস্বরূপ সমর্থ আত্মার জন্য পরিস্থিতি বলো, পেপার বলো, বিঘ্ন বলো, সব সাইড সিন। আর স্মৃতিতে আছে যে লক্ষ্যে পৌঁছানোর জন্য সাইড সিন অসংখ্যবার অতিক্রম করে এসেছি, নাথিং নিউ স্লোগান। অন্যদের কানেকশন করার পরিবর্তে বাবার সাথে কানেকশন জুড়ে নাও, তাহলেই বরদানের অনুভূতি হতে থাকবে। মাতেশ্বরীজির মধুর মহাবাক্য, কেবল ওম শব্দ উচ্চারণ করে কোনো লাভ নেই। ওম শব্দকে বারবার উচ্চারণ করা মানে ওম জপ করা। যে সময় ওম শব্দ উচ্চারণ করছো, তো ওমের অর্থ এটা নয় যে কেবল ওমেরই উচ্চারণ করো। কেবল ওম উচ্চারণ করলে জীবনে কোনো লাভ হয় না। ওম শব্দের অর্থ স্বরূপে স্থিত হলে, ওম শব্দের অর্থকে জানলেই মানুষ শান্তি লাভ করে। মানুষ তো অবশ্যই চায় যে আমি শান্তি পাই, শান্তি স্থাপনের জন্য অনেক সম্মেলনও করে, কিন্তু তার রেজাল্ট এমন হয় যেটা আরও দুঃখ এবং অশান্তির কারণ হয়ে যায়। এর প্রধান কারণ এটাই যে মনুষ্য আত্মা যতক্ষণ না পাঁচ বিকারকে নষ্ট করছে, ততক্ষণ দুনিয়ায় কখনোই শান্তি স্থাপন হবে না। সুতরাং প্রত্যেক মানুষকে আগে নিজের পাঁচ বিকারকে বশীভূত করতে হবে এবং পরমাত্মার সাথে নিজের অর্থাৎ আত্মার সংযোগ স্থাপন করতে হবে, তাহলেই শান্তি স্থাপন হবে। তাই মানুষ নিজেই নিজেকে প্রশ্ন করুক যে আমি কি আমার পাঁচ বিকারকে নষ্ট করেছি, ওদের ওপরে বিজয়ী হওয়ার চেষ্টা করেছি। যদি কেউ জিজ্ঞাসা করে যে আমি আমার পাঁচ বিকারকে কীভাবে বশ করব, তখন তাদেরকে বলা হয় যে প্রথমে জ্ঞান ও যোগের ধূপ জ্বালাও। সেই সঙ্গে পরমপিতা পরমাত্মার মহাবাক্য হল আমার সাথে বুদ্ধি যুক্ত করে আমার শক্তি নিয়ে আমাকে অর্থাৎ সর্বশক্তিমান প্রভুকে স্মরণ করলে বিকারগুলো ক্রমশই দূরে হতে থাকবে। এখন এতখানি সাধনা চাই যে স্বয়ং পরমাত্মা এসে আমাদেরকে এটাই শেখাচ্ছেন। আচ্ছা, ওম শান্তি। আজকের শ্রীমৎ সর্বদাই শান্তচিত্ত, আনন্দচিত্ত, গম্ভীর আর একান্ত প্রিয় হয়ে থাকতে হবে। দিব্যগুণ নম্রতা, অবগুণ আলস্য।